Assalamualaikum friends, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ফারুকসের চ্যানেলের রিয়েল লাভ গল্পের 16 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আমি আশা। শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা দেখবেন, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আর গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাদের পাশেই থাকবেন, আর আমি এভাবে আপনাদের সুন্দর সুন্দর গল্প দিতে থাকবো। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করি। ইফাস কোনো রকমে ছাড়া পেয়ে আমার কাছে এসে পাশের আপুটাকে সাইডের দিকে সরিয়ে আমার পাশে বসে পড়ল। সবাই আমার দিকে তাকিয়ে আমাকে বলছে, ভাবি এটা কিন্তু একদমই ঠিক না। যা বাবা, আমি তো কিছুই করলাম না, আমাকে কেন এভাবে বলছে? আমি আস্তে করে সাইডে সরে গেলাম। ইফাস সবার সামনেই টান দিয়ে ওর সাথে একদম লাগিয়ে বসলো। তারপর সবাইকে সাইলেন্ট করে বললো, শোন, তোদের ভাবির একদম টাইম নেই, এখান থেকে যত তাড়াতাড়ি বের হতে পারবো ততই ভালো হবে, কজ 8টার মধ্যে ওকে ওদের ফ্ল্যাটে নিয়ে যেতে হবে, দেন ফ্রেশ হয়ে 11টার মধ্যেই কমলাপুরে থাকতে হবে, 11:30টায় ট্রেনটা মিস করলে কালকের মধ্যে চিটাগাং পৌঁছাতে পারবো না। যদি কালকের মধ্যে চিটাগাং পৌঁছে না পারি তাহলে আর কখনোই ওকে এভাবে বিয়ের আগে কাছে পাবো না, আঙ্কেলের কাছ থেকে 3 দিনের ছুটিতে আমার সাথে এনেছিলাম, প্লিজ তোরা এভাবে আর সময় নষ্ট করিস না। ওনার কথাগুলো শুনে আমি পুরোই শক, অবাক চোখে ওনার দিকে তাকিয়ে আছি। আমি এসবের কিছুই জানতাম না, মাত্রই জানলাম। অনিম ভাইয়া বললেন, আগে বলবি তো ওকে আমাদের আর এভাবে সময় নষ্ট করা যাবে না, তুই ভাবিকে নিয়ে একটু বস, জাস্ট 5 মিনিট, আর তোরা আমার সাথে আয়। সবাই এক কথায় এমনভাবে চলে গেলো, মনে হলো সবগুলো প্ল্যান করে আমাদের একা কিছু মুহূর্ত কাটানোর সুযোগ দিল। অনিম ভাই সবাইকে নিয়ে বাসায় করিডোরে ভেতরে ঢুকে গেল। ইফাজ যখন আমাকে নিয়ে মেইন ডোর খুলে ভেতরে ঢুকেছিল তখন ড্রয়িং রুম ভেদ করেই করিডোরটার দুই পাশে দুইটা রুম আর করিডোরের মাথায় একটা রুম দেখেছিলাম। সব রুমের দরজা লক করা ছিল, ড্রয়িং রুমে বিশাল একটা দেয়াল ঘড়ি লাগানো। ঘড়িটার দিকে চোখ পড়তেই দেখলাম 4:30 বাজে। বিশাল ড্রয়িং রুমের এক সাইডে কিচেন, কিচেনের সাথে মাঝারি সাইজের ডাইনিং স্পেস। উনি সোফার সাথে হেলান দিয়ে বসে ফোনে গেম খেলছিলেন। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, জানাননি কেন আমাকে? উনি ফোনের দিকে তাকিয়ে বললেন, কি আব্বুর কাছ থেকে যে 3 দিনের জন্য আমাকে নিয়ে এসেছেন সেটা কেন? তোমাকে বললে কি 3 দিন বেড়ে 4 দিন হয়ে যেত? উফ, পেঁচাচ্ছেন কেন? আমার কথা শুনিয়ে উনি ফোনটা অফ করে সাইডে রেখে সামান্য উঠে পাঞ্জাবিটা ঠিক করে এক হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, বলতে ইচ্ছে করেনি তোমাকে, শুধু শুধু মন খারাপ করে বসে থাকতে, যে জিনিসটা আমার মোটেও ভালো লাগতো না। আমি আস্তে করে ওনার পেটের উপর এক হাত রেখে ওনার দিকে তাকিয়ে বললাম, যেতে ইচ্ছে করছে না। আমার কথা শুনে উনি আরও শক্ত করে জড়িয়ে ধরে বললেন, এরকম কথা না বলেই বেশি খুশি হব। কথাটা বলে উনি আমার কপালে একটা চুমু দিলেন। আমি ওনার বুকে মাথা রেখে বললাম, আপনি কি আমার ট্রেনে তুলে দিয়ে চলে আসবেন? পাগল নাকি? এত বড় দুঃসাহস আমার এখনও হয়নি, নিজের সুন্দরী বউটাকে নাকি একা একা ট্রেনে তুলে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারবো। আমি অবাকে ওনার দিকে উৎসাহিত কণ্ঠে বললাম, সত্যি আপনিও যাবেন আমার সাথে? কেন, তুমি কি ভেবেছিলে তোমাকে একা একা উঠিয়ে দিয়ে আমি হাত পা ছেড়ে বাসায় নাক ডেকে ঘুমোবো? উফ, আমি ওসব কখনই ভাবলাম, চিটাগাং তো অনেক দূর, তাই ভাবলাম আপনি নাও যেতে পারেন। যত দূরই হোক তুমি আছো না সাথে, তুমি সাথে থাকলে কোনো যেন সময়গুলো তাড়াতাড়ি চলে যায়, ইচ্ছে করে সময়গুলোকে আটকে রাখতে। আমি কিছু একটা বলতে যাব, সেই মুহূর্তে একটা ভাইয়ার রুম থেকে চিৎকার দিয়ে বলো, ইফাজ ভাবিকে নিয়ে আয়। ইফাজ ফোনটা পকেটে ঢুকিয়ে সোফা থেকে উঠে আমার হাত ধরে বললো, চলো। আমি উঠে শাড়িটা ঠিক করে ওনার হাত ধরে ভেতরের দিকে যেতে লাগলাম। সবাইকে করিডোরের মাথার রুমটার সামনে দাঁড়ানো অবস্থায় দেখলাম। ওনাদের কাছে যেতে দেখলাম সাফি ভাইয়া আর প্রীতি আপু দরজার দুই পাশে দুজন একটা লাল ফিতার দুই প্রান্ত ধরে দাঁড়িয়ে আছেন। অনিম ভাইয়া একটা কেঁচি এগিয়ে দিয়ে বললেন, ভাবি ফিতাটা কেটে উদ্বোধন করেন। ভাইয়ার কথা শুনে আমি অবাক ওনার দিকে তাকালাম, ইশারায় বুঝালাম কিসের উদ্বোধন। উনি ইশারায় আগে ফিতাটা কাটতে বললেন। আমি অনিম ভাইয়ার হাত থেকে কেঁচিটা নিয়ে কাটতে যাব, সেই মুহূর্তে ইফাজ আমার হাতের উপর হাত রেখে আস্তে করে ফিতাটা কাটলো। সবাই জোরে হাততালি দিল। ইফাজ আমাকে বলল, প্লিজ ওপেন দিস ডোর। আমি ইফাজের দিকে তাকিয়ে আস্তে করে দরজা খুললাম। দরজা খোলার সাথে সাথে আশেপাশে তাকিয়ে দেখলাম এটা একটা বেডরুম, বিশাল বড় বেডরুমটা। ফার্স্ট বেডের দিকে চোখ পড়লো নীল কালারের একটা চাদর বিছানো, চাদরের উপর সাদা বেলি ফুলের পাপড়ি দিয়ে বড় করে লেখা মিস্টার অ্যান্ড মিসেস। ঠেকাটার চারপাশে গোলাপি গোলাপের পাপড়ি দিয়ে লাভ আঁকা,
গোলাপের পাপড়ি ঘেঁষে লাল গোলাপের পাপড়ি দিয়ে একইভাবে লা বাবা, ভীষণ সুন্দর লাগছে দেখতে। বেডের সাথে দেয়ালে আমার একটা ঘুমন্ত ছবির বিশাল বড় ফ্রেম লাগানো, চোখ আটকে আসলো ছবিটা দেখে। ছবিটার নিচের দিকে লেখা ইফাজের ঘুমন্ত পরি। আমি অবাক চোখে ওনার দিকে তাকালাম। উনি আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে অন্য হাত সামনের দিকে প্রসারিত করে বললেন, পছন্দ হয়েছে? মানে আমাদের এটা আমাদের বেডরুম, আর এই পুরো ফ্ল্যাটটাই আজ থেকে তোমার। ওনার কথা শুনে আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। ভাবি, শুধু কিন্তু ইন্টারঅ্যাকশনটাই ইফাজের ছিল, বাকি সব কিছু কিন্তু আমরাই করেছি। সো অল ক্রেডিট কিন্তু আমাদেরকেই দিতে হবে। রাফি ভাইয়ের কথা শুনে আমি ওনার দিকে তাকিয়ে হাসলাম। কলিয়াপ্পু আমার হাত ধরে বলল, এখানে দাঁড়িয়ে থাকলে হবে, এসো আমার সাথে। কলিয়াপ্পু আমার হাত ধরে রুমের ভেতর জিনিস দেখাচ্ছেন আর ইফাজের প্রশংসা করছেন। ওনার চয়েস নাকি অনেক ভালো, কোনো প্রোগ্রামে গেলে নাকি উনি সব ফ্রেন্ডের ড্রেস চুজ করে দেন। মাঝে মাঝে ফ্রেন্ডদের নিয়ে কোনো পার্টি অ্যারেঞ্জ করলে পার্টির ডেকোরেশন ইন্টারাকশনের দায়িত্ব উনিই পালন করেন, এসবই বলছিলেন। হঠাৎ আপু আমার হাত ধরে সামান্য নারাজের সামনে দিয়ে তাকিয়ে বললেন, ইয়াস সি। আমি সামনে দিয়ে তাকাতেই অবাক হয়ে গেলাম। দেয়ালে আমার অনেক ধরনের ছবি লাগানো, রেস্টুরেন্টে বসে বসে আইসক্রিম খাচ্ছি, রাস্তায় দাঁড়িয়ে হেসে হেসে কারোর সাথে কথা বলছি, হঠাৎ চুল ঠিক করছি সেই পিকটাও এখানে আছে। আমি খুঁটিয়ে খুঁটিয়ে পিকগুলো দেখছি, পিকগুলো তুলেছে কবে, এই ড্রেস আমি কবে পরেছি, জায়গাটা কোন জায়গা, এই রেস্টুরেন্টে কবে গিয়েছিলাম, সব কিছু মনে করার চেষ্টা করছি কিন্তু কিচ্ছু মনে করতে পারছি না। পেছন থেকে অনিম ভাইয়া কলিয়াপ্পুকে ডেকে সব ফ্রেন্ডদের নিয়ে রুমের বাইরে চলে গেলেন। ইফাজ দরজা না লাগিয়েই সামান্য চাপিয়ে দিয়ে পা দুটো ঝুলিয়ে রেখেই বেডের উপর শুয়ে হাত দুটো উপরে উঠিয়ে আমার দিকে তাকালেন। আমি ওনার পাশে বসে আঙুল দিয়ে দেয়ালে ছবিগুলো দেখিয়ে বললাম, ছবিগুলো কবে তোলা হয়েছে? উনি ছবিগুলোর দিকে তাকিয়ে বললেন, এক একটা ছবি বিভিন্ন সময়ে বিভিন্ন দিনে বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন জায়গা থেকে তোলা হয়েছে, মনে করতে পারছি না কোন দিন কোন জায়গায় কোন রেস্টুরেন্টে ছবিগুলো তোলা। আমি মাথাটা সামান্য ঘুরিয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, সবসময় ফলো করতেন তাই না? কেন, ভয় করতে তাই? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিসের ভয়? জানার দরকার নেই, বলেন না। উনি ফুলের পাপড়িগুলো উপর দিয়ে ছিটিয়ে দিয়ে বললেন, বোঝো না কিসের ভয়। আমি আর কোনো উত্তর দিলাম না, কেন ভয় করতেন সেটা বুঝতে পেরেছি। আমি বেডের মাথার দিকে দেয়ালের বড় ফ্রেমের ছবিটার দিকে তাকিয়ে বললাম, আমার এই ঘুমন্ত পিকটা কখন তোলেন? দেখে বুঝতে পারছো না, নীল শাড়ি, রাতের বেলা গাড়ির মধ্যে ঘুমন্ত একটা পরী ঘুমিয়েছিল, মনে পড়েছে? আমি ওনার দিকে তাকিয়ে ছোট্ট করে একটা হাসি দিয়ে বললাম, সুন্দর হয়েছে পিকটা, নজর দিও না। কথাটা বলি উনি হাসতে হাসতে উঠে বসলেন। আমি ওনাকে ধাক্কা দিয়ে বেডে থেকে উঠে দাঁড়ালাম, সাথে সাথে উনি উঠে দাঁড়ালেন। আমি রুমের সাথে যে বারান্দাটা ছিল সেখানে মাত্রই পা বাড়াবো, সেই মুহূর্তে উনি আমার হাত ধরে টান দিয়ে ওনার দিকে ঘুরিয়ে বললেন, আমাদের কিন্তু বেশি সময় নেই, আবার যেদিন আসবো সেদিন সময় নিয়ে ঘুরে ঘুরে সব কিছু দেখো, এখন আমাদের বের হতে হবে। প্লিজ একবার দেখেই চলে আসবো, তোমার একবার দেখা একশোবার দেখার সমতুল্য, অলওয়েজ খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখো তুমি, যাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার কথা তাকে দেখার নাম নেই, ফালতু জিনিসগুলো প্রতি সময় কনসেন্ট্রেশন। হঠাৎ ওনার কথা মুখে এরকম কথা শুনে আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে লজ্জায় চোখ নামিয়ে নিলাম। ওনাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সুযোগ কখনো দিয়েছে আমাকে? নিজেই সারাক্ষণ আমাকে দিকে তাকায় থাকে, আমাকে দেখার সুযোগই তো দেয় না উনি। আমার এরকম চোখ নামানো দেখে উনি আমাকে টান দিয়ে ওনার বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, থাক আর লজ্জা পেতে হবে না, বিয়ের পর যখন তুমি ঘুমিয়ে থাকবো তখন মন ভরে আমাকে দেখো, বিয়ের আগে তো মনে হচ্ছে না সেই সুযোগটা তুমি পাবে। ওনার কথা শুনে আমি হাত দিয়ে ওনার পেটে গুঁতো দিলাম, উনি আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। চলবে, কেমন লাগলো জানাবেন কিন্তু, ধন্যবাদ।